আসসালামু আলাইকুম, নিউজ বিডি জার্নালিস্ট 24 সাথে আছি আমি মহসিনা ইয়াসমিন রিদি। নিয়োগ বাণিজ্য করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ায় সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর করতে আসা সহ প্রাণনাশের অভিযোগ উঠছে। আমাদের স্টাফ রিপোর্টার ওয়াজিদ আলীর পাঠানো তথ্য এবং ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিভিন্ন পত্রপত্রিকায় টিভি চ্যানেলে নিয়োগ বাণিজ্য করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ায় নিউজটি প্রকাশিত হওয়ায় ফুসেছে যশোর সদরের ভয়না বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের অভিভাবক সদস্য ফর্ম সংগ্রহের শেষ দিন ছিল আজ 25 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত। গতকাল রাতে রাজাপুর গ্রামের আকরাম হোসেনের দোকানে সদস্য ফর্ম লেনদেন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। সদস্য ফর্ম বিক্রির সংখ্যা ও স্কুলের বাইরে রাতের আধারের দোকানে দোকানে সদস্য ফর্ম লেনদেনের তথ্য সংগ্রহের জন্য স্কুলে গেলে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম চেয়ার থেকে উঠে দৈনিক প্রভাত ফেরি স্টাফ রিপোর্টার ও জাগরণী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এবং নিউজ বিডি জার্নালিস্ট 24-এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ক্যামেরা ভাঙতে উদ্বুদ্ধ হন। এ সময় সাংবাদিক শরীফুল ইসলামকে দেখে নেওয়া সহ হত্যার হুমকি দেন। বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল আজকের খবর, ধন্যবাদ। ক্যামেরা ভাঙিয়ে ফেলবেন আপনি? আমি আজ তথ্য নিতে আপনার কাছে কি শুনতে দাদা আবার কত কথা বলছেন? কৃষির আবার আপনি আমার সাথে মামলা করে দেন, আপনি আমার নামে মামলা করে দিন, আপনি আমার নামে মামলা করে দিন, আবলটা বলে আপনি মামলা করে দিন। আইন আপনার জন্যই সমান, আমার জন্যই সমান, একজন কৃষকের জন্যই সমান। আইনি রাস্তায় আইনি মস্তানি করেন না, এটা স্কুল, হ্যাঁ এটা স্কুলে মস্তানি করার জায়গা না। টাকা কত দিছ? আমি টাকা এক টাকাও না। তারপরে তুমি সিজুল কেন?